Hamburg Times. কঞ্চে রক তৈরি হয় না, কঞ্চে রকটা কই? কোথেকে আসছেন দাদা? সালেভর্তি। এই মেলাতে কতদিন দোকানদানি করছেন? এই প্রথম। না, কত বছর আসছেন এই মেলাতে? কুড়ি বছর আসছেন। কদিন হয় এই মেলাটা? পাঁচ দিন। পাঁচ দিন। আপনি কোথেকে আসছেন? আমি সালেপুর থেকে। আপনার নামটা? দেবদাস মোড়ক। কোথেকে আসছেন দাদা? আর এই মেলাতে কদিন আসছেন? তাহলে আপনি নামটা একটু বলবেন, আপনার নামটা? বাড়ি কোথায়? আজকের কর্মসূচি বলতে আমাদের এটা রামনগর, মোবারকপুর এবং পার্বতী চকের গ্রামবাসীদের উদ্যোগে এই পীর মেলা এই বছর 50তম বর্ষ পূর্ণ হচ্ছে এবং এই পীর মেলার একটা অতীত ইতিহাস আছে। আপনারা জানেন যে এইখানে যে বাঁধটা দেখছেন, এই বাঁধটা আজ থেকে 51-52 বছর আগে বাঁধটা ছিল না। এই বাঁধটা 51-52 বছর আগে ছিল না। তো সেই সময় যখন এই বাঁধ সংস্কার হয়, পশ্চিম রায়পুর বাঁকুড়ার গুরুচরণ দুলে বলে একজন মানুষ এখানে কাজ করতে এসেছিল। সে কাজ করতে আসার পর হঠাৎ করে উনি খুব অসুস্থ হয়ে যান। অসুস্থ হয়ে যাওয়ার পর তখন এইখানটা, যেটা আমাদের এই যে বাবা পীর সাহেবের যে এখানে ঘোড়া দুটো দেখছেন, এখানটা পুরো বন জঙ্গলের মতো ছিল। আর যে নিম গাছটা আপনারা দেখছেন, এই নিম গাছের গোড়াতে উনি শুয়েছিলেন। তো হঠাৎ করে 2-3 দিন পর দেখা যায় উনি সুস্থ হয়ে গেছেন পুরোপুরি, যেখানে কোনো রকম ডাক্তার কবিরাজ কোনো রকম ট্রিটমেন্ট হয়নি। তারপরেতে ওনাকে যখন জিজ্ঞাসা করেন তৎকালীন যুগের মানুষ, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা 50 বছর, আমরা যেখানে আছি কারোরই 50 বছর এখনও পূর্ণ হয়নি। তো সেই সময় উনি বলেন যে আমাকে বাবা পীর সাহেব আমাকে স্বপ্ন দিয়েছে, আমি সেই তার ফলেই আমি ভালো হয়ে গেছি, আর আমাকে দুটো ঘোড়া, মাটির যে ছোটো ঘোড়া আর দুটো বাতাসা এখানে দিতে বলেছেন। আর যে নিম গাছটা দেখছেন, এই নিম গাছটায় যেন ডালপালা কখনো কাটা টাটা না হয়। তো তারপরে এই কথা শুনে গ্রামের যে তখন কার যারা ছিলেন সেই সব মানুষজন সবাই মিলে ঠিক করেন যে তাহলে বাবা পীর সাহেবের এখানে আরাধনার একটু ব্যবস্থা করা হবে। তো সেই সময় বিশ্বনাথ চট্টোপাধ্যায়, যিনি এই মেলার প্রথম সম্পাদক ছিলেন এবং প্রায় 21 বছর তিনি এই মেলার দায়িত্বে ছিলেন, তারপরে আস্তে আস্তে যত সময় গেছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন সম্পাদক বা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন। বর্তমানে ঝন্টু ঘোষ, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি মেলা কমিটির সম্পাদক, আমাদের কোষাধ্যক্ষ হিসেবে গৌরাঙ্গ কর্মকার আছেন, মেলা কমিটির উদ্যোক্তাদের মধ্যে মহাদেব আদক আছেন, এখানে ময়ূর ঘোষ বাপন, বাসুদেব মণ্ডল, এখানে হচ্ছে অসীম চ্যাটার্জি, এখানে এই তিনটে গ্রামের মানুষ একত্রিত হয়ে এই বছর নিয়ে 50 বছর ধরে আমরা এই মেলাটাকে চালিয়ে আসছি। এবার শুধু মেলাটা অনুষ্ঠান যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন যে আমাদের রক্তদান শিবিরও শুরু হয়েছে। রক্তদান শিবিরটা প্রতি বছর করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে
আপনারা জানেন যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, মেলা কমিটির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যারা রক্ত দিচ্ছেন তাদের প্রত্যেককে দুটো করে মেহগানি গাছের চারাও দেওয়া হচ্ছে, যাতে করে পরিবেশ সুস্থ থাকে। একদিকে যেমন পরিবেশকে সুস্থ রাখার জন্য মেলা কমিটির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে মুমূর্ষ মানুষ যাদের রক্তের অভাবে ট্রিটমেন্টের কাজ অসুবিধে না হয় সেই জন্য রক্তদান শিবিরও আমাদের চলছে।